নারায়ণগঞ্জে 300 শয্যার একমাত্র কোভিড ডেডিকেটেড হাসপাতালটি চলছে নানা সমস্যা আর অব্যবস্থাপনায়। কর্তৃপক্ষের দাবি অক্সিজেন সংকট নেই, তবু বাইরে থেকে অনেক টাকায় অক্সিজেন আনতে বাধ্য হচ্ছেন স্বজনরা। এমনকি টিকাদান কেন্দ্র ও করোনার পরীক্ষার ল্যাব এক ফ্লোরে হয় দেখা দিয়েছে সংক্রমণের উচ্চ ঝুঁকি। করোনা সংক্রমণ শুরুর পর গত বছর এপ্রিলে নারায়ণগঞ্জের খানপুর 300 শয্যা হাসপাতালকে কোভিড ডেডিকেটেড করা হয়। তবে বাস্তবে 4টি ওয়ার্ডে করোনা রোগীদের জন্য বরাদ্দ মাত্র 120টি শয্যা, আইসিইউ রয়েছে 10টি, রয়েছে 370টি অক্সিজেন সিলিন্ডার, আর 3 মাস ধরে চালু আছে সেন্ট্রাল অক্সিজেন প্লান্ট। তবুও অক্সিজেন না পাওয়ার অসংখ্য অভিযোগ স্বজনের। মোটা অঙ্কের টাকায় বাইরে থেকে অক্সিজেন আনতে বাধ্য হচ্ছেন তারা। এই যে 20,000 টাকা অ্যাডভান্স দিয়ে কিনা নিয়ে আসছে, আবার ভিতরে আমার রুগীর যে সিলিন্ডার চলতেছে সেটাও কিনা সিলিন্ডার। মানে আর অক্সিজেন আমরা যতটুকু পারি বাড়ি থেকে নিয়ে আসতেছি। এখন যে অক্সিজেন শেষ হয়ে গেছে, আমরা কারা জিজ্ঞেস করব তাকে আমরা ঠিক মতো পাই না, জিজ্ঞেস করলে কয় আমি জানি না। এমনকি এক ফ্লোরেই আরটিপিসিআর ল্যাব ও টিকাদান কেন্দ্র থাকায় কে কোন সিরিয়ালে দাঁড়াচ্ছেন তা দেখার কেউ নেই। এসব অব্যবস্থাপনায় পুরো হাসপাতালটি এখন করোনা ছড়ানোর কেন্দ্রে পরিণত হয়েছে। সিরিয়ালে মেনটেন করা নাই, ভলেন্টিয়ার নাই, কেউ যে বলবে যে ভাই আপনি এনে দাঁড়ান, লোক বাইরে লোক আসে নিয়ে নিতে আসা, আমরা যে আছি তারা যা স্থানীয় জনপ্রতিনিধি বলছেন, করোনা পরীক্ষার নিবন্ধন জটিলতা, জনবল সংকট ও সমন্বয়হীনতার কারণেই ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা। টেস্ট করার জন্য যারা আসছে তারা ঢুকে যাচ্ছে টিকার লাইনে, আবার ভ্যাকসিন দেওয়ার জন্য যারা আসছে তারাও ভুলক্রমে আবার চলে আসতেছে আপনার কোভিড টেস্টের লাইনে। এই সমন্বয়হীনতা আমাদের কাটিয়ে ওঠার জন্য আমি যথাযথ কর্তৃপক্ষের কাছে আমি অনুরোধ করব। তবে অক্সিজেনের কোনো ঘাটতি নেই বলে দাবি তত্ত্বাবধায়কের। বলেন, রোগীদের বাইরে থেকে অক্সিজেন ভাড়া বা কেনার বিষয়টি জানেন না তিনি। এই জন্য স্বাস্থ্যবিধি মেনে টিকা নেওয়া হচ্ছে না, এটা আমিও স্বীকার করি আমার জনবলের অভাবের জন্য। এই মুহূর্তে আমার যে পরিমাণ অক্সিজেন সাপ্লাই আছে তা যথেষ্ট পরিমাণ, কেন বাইরে থেকে কোনো সিলিন্ডার বা কোনো কিছু হসপিটালে এন্ট্রেন্স করতে গেলে আমার অনুমতি নিতে হবে অথবা আমাকে জানাতে হবে, আসলে এটা আমার জানা নেই। শিল্পাঞ্চল খ্যাত এই জেলায় করোনা সংক্রমণ ও মৃত্যু ঊর্ধ্বমুখী। গত 7 দিনে শনাক্ত হয়েছে 1674 জন, আর মৃত্যু হয়েছে 34 জনের। মনিরুজ্জামান মুন্না, BBC নিউজ ডেস্ক।